করোনা সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে প্রতিদিনই রেকর্ড গড়ছে কোনো না কোনো জেলা। খুলনায় গত দুদিন ধরে মারা যাচ্ছে ২২ জন করে, নতুন আক্রান্ত ৩৩৮ জন। রাজশাহী মেডিকেলে মারা গেছেন ১৮ জন এবং শনাক্ত ৮৬ জন। কুষ্টিয়ায় ১৭ জনের প্রাণ গেছে এবং শনাক্ত হয়েছে ২৩২ জন। একই চিত্র ময়মনসিংহ জেলায় ১৭ জনের মৃত্যু হয়েছে। ২৩৬ জন করোনা পজিটিভ হওয়ায় আক্রান্তের হার দাঁড়িয়েছে ৫৮%। ফরিদপুরে করোনায় ১৪ জনের প্রাণ গেছে। এছাড়া বরিশাল, চুয়াডাঙ্গা ও যশোরে ১১ জন করে মারা গেছেন। তিন জেলায় শনাক্ত হাজারের কাছাকাছি। এর মধ্যে যশোরের শনাক্তের হার ৫০%। সাতক্ষীরায় মারা গেছেন আরও ১০ জন। চট্টগ্রামে ৯ জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্তের দিক থেকে রেকর্ড ৭১৩ জন। কুমিল্লায় মারা গেছেন ৭ জন, শনাক্ত ৩৯৩ জন। জেলার শনাক্তের হার ৪৬%-ও বেশি। চিকিৎসকরা জানিয়েছেন, উপজেলা পর্যায়েও ব্যাপক আকারে করোনার পরীক্ষা করা গেলে সংক্রমণের সংখ্যা আরও বেশি হবে। সংক্রমণের হার কিন্তু এই সময় যেটি প্রতিদিন বলা হচ্ছে তার চেয়ে অনেক গুণ বেশি, কিন্তু প্রকৃত চিত্র আমাদের কাছে উঠে আসছে না। এই কারণেই উপজেলাগুলোতে টেস্ট হচ্ছে অত্যন্ত কম। এদিকে জামালপুরে ৫, ঝিনাইদহ ও বগুড়ায় ৪ জন করে এবং শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, নড়াইল, নাটোর ও সিলেটে ৩ জন করে প্রাণ হারিয়েছেন। এছাড়া মানিকগঞ্জ ও জয়পুরহাটে মৃত্যু হয়েছে ২ জন করে। নারায়ণগঞ্জ, নেত্রকোনা ও ঠাকুরগাঁয়ে মারা গেছেন ১ জন করে। এসব জেলায় শনাক্তের সংখ্যা ২০০০-এরও বেশি। বিপ্লব রায়, ATN বাংলা।